আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল আপডেটে। আপনাদের সাথে আছি আমি মেহের নিগার। জানাবো ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ ও বিশ্লেষণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার মধ্যস্থতার দৃশ্যপটে উপস্থিত হল ইহুদি রাষ্ট্র ইসরায়েল। বিবদমান দুই দেশের কাছে গ্রহণযোগ্য হওয়া ছাড়াও পশ্চিমা জোটের নেতা মার্কিন যুক্তরাষ্ট্রেরও অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দখলদার দেশটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শনিবার বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মস্কোর ক্রেমলিনে 3 ঘণ্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন তারা। পুতিনের সঙ্গে বৈঠকের পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেন বেনেট। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা গড়িয়েছে 11তম দিনে। প্রথম থেকেই দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। রোববার পর্যন্ত দেশটির প্রায় 15 লাখ মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। দেশটির মারিউপোল সহ অবরুদ্ধ দুই শহরের নাগরিকদের বের হওয়ার সুযোগ দিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের দিকে চোখ রেখে এগিয়ে চলছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্র সহ সমমনা রাষ্ট্রগুলো রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলেও তা পাত্তা দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট পুতিন। এর মধ্যেই সোমবার তৃতীয় দফায় আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়া। এর আগে বেলারুশে 2 দফা বৈঠকে মিলিত হলেও খুব বেশি ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়নি। সংবাদ সংস্থা রয়টার্সকে নাফতালি বেনেটের মুখপাত্র জানান, বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুদ্ধে ইহুদি সম্প্রদায়ের আটকে পড়া লোকদের বিষয়টিও তোলেন তিনি। এছাড়া 2015 সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে রাশিয়া এবং ইরান সহ বিশ্ব শক্তির মধ্যে চলমান আলোচনা নিয়েও কথা বলেন এই দুই নেতা। ইসরায়েলের ওই কর্মকর্তা বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যস্থতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী বেনেট। পুতিনের সঙ্গে বৈঠক শেষে বার্লিনের উদ্দেশ্যে রওনা হন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেখানে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে আলোচনা করবেন তিনি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট রুশ নেতা পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে মস্কো যাওয়ার আগে তার সঙ্গে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পুতিনের সঙ্গে এর আগে ম্যাক্রোর কী কথা হয়েছে সে সম্পর্কে বেনেটকে সংক্ষেপে জানান তিনি। এলিসি প্রাসাদের এক কর্মকর্তা বলেন, ইউক্রেনের যুদ্ধবিরতি কার্যকর করতে নিবিড় যোগাযোগ থাকবে তাদের মধ্যে। এর সঙ্গে জার্মান চ্যান্সেলরও থাকবেন। বিভিন্ন সূত্র বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষ হয়ে রাশিয়ার সাথে তাদের সামরিক সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। তবে বেনেটের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সাফল্য আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইসরায়েল ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে। এছাড়া কিয়েভের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউক্রেনে মানবিক সাহায্যও পাঠায়। তবে ইসরায়েল জানিয়েছে, ইউক্রেনের সংঘাত নিরসনের লক্ষ্যে তাদের সরকারের পক্ষ থেকে মস্কোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হবে। অন্যদিকে রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা পশ্চিমা বিশ্ব আরোপ করেছে তা যুদ্ধ ঘোষণার সামিল বলে মনে করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি করেছেন, ইউক্রেনের উপর যদি কেউ নো ফ্লাই জোন ঘোষণার চেষ্টা করে তারা নিজেদের সশস্ত্র সংঘাতে জড়াচ্ছে বলে তিনি ধরে নেবেন। এছাড়া রাশিয়ায় জরুরি অবস্থা ঘোষণা কিংবা সামরিক আইন জারির সম্ভাবনাও তিনি নাকচ করে দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। শনিবার মস্কোতে অ্যারোফ্লোট এয়ারলাইন্সের একটি ট্রেনিং সেন্টারে বিমানবালাদের এক অনুষ্ঠানে কথা বলেছিলেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার বেশ কিছু ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনের যোগাযোগ প্ল্যাটফর্ম সুইফট থেকেও বাদ দেওয়া হয়েছে। এমনকি বিদেশে পুতিনের সম্পদ অবরুদ্ধ করারও ঘোষণা এসেছে। এসব নিষেধাজ্ঞার প্রভাবে রাশিয়ার মুদ্রা রুবলের মানে রেকর্ড পতন হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকের সুদের হার দ্বিগুণ করতে বাধ্য হয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। অ্যারোফ্লোটের অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধের পক্ষেই সাফাই গেয়ে পুতিন বলেন,
রুশ ভাষাভাষীদের সুরক্ষার জন্যই বেসামরিকীকরণ এবং নাৎসিবাদীদের উৎখাতের কাজে হাত দিয়েছেন তিনি। রুশ বাহিনী ইউক্রেনের প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাচ্ছে না বলে যে পর্যবেক্ষণ পশ্চিমা বিশ্লেষকরা দিচ্ছেন, তার জবাবে পুতিন বলেন, তার সেনাবাহিনী যে সব কাজ ঠিকঠাক করছে সে বিষয়ে কোনো সন্দেহই তার নেই, সবকিছু পরিকল্পনা মতোই চলছে। রুশ সেনাদের হাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ পতনের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বলে ওয়াশিংটন পোস্টকে জানান এক কর্মকর্তা। চলমান অভিযানে রাশিয়া সফল হলে করণীয় কি তা নিয়ে যুক্তরাষ্ট্র ও মিত্ররা নীরবে কাজ করছে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় সময় শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রুশ সেনাদের হাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ পতনের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যুক্তরাষ্ট্র মনে করছে যুদ্ধ প্রলম্বিত হলে ইউক্রেনে আমেরিকা ও মিত্রদের পাঠানো অস্ত্র বিদ্রোহের কাজে ব্যবহার করা হবে। প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, আমরা সম্ভাব্য সব পরিস্থিতির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখছি। তিনি জানান, এসব পরিকল্পনার একটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে পোল্যান্ডে প্রবাসী সরকার গঠন। এর আগে শুক্রবার এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের একদল রিপাবলিকান আইন প্রণেতা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ানের সঙ্গে দেখা করেছেন। ওই সময় রবার্ট যে কোনো দেশে সক্রিয় জেলেনস্কির সরকারকে সমর্থন দিতে রিপাবলিকান আইন প্রণেতাদের তাগিদ দেন। অপরদিকে নিরাপত্তা এবং সহায়তা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে শনিবার 30 মিনিট ফোন আলাপ হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিরুদ্ধে চাপ অব্যাহত রাখতে রাজধানী কিয়েভে থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোন আলাপ করে যাচ্ছেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট দেশবাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে কিয়েভ থেকে দেয়া আবেগপূর্ণ ভাষণে তিনি বলেন, ইউক্রেনীয়রা রাশিয়ার আক্রমণের ধাক্কা সহ্য করতে পেরেছে, এবার রুখে দাঁড়িয়ে লড়াইয়ের সময় এসেছে। তবে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়ার পাশাপাশি জেলেনস্কি ইউক্রেনকে আরও যুদ্ধ বিমান দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনুরোধ জানান। বিবিসি জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা ন্যাটো মিত্র পোল্যান্ডের নেতাদের সঙ্গে ইউক্রেনকে বেশ কয়েকটি সোভিয়েত আমলের মিগ যুদ্ধ বিমান সরবরাহ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। বিনিময়ে পোল্যান্ডকে মার্কিন F-16 দেওয়ার কথা বলা হয়েছে। পোল্যান্ড ধীরে ধীরে সোভিয়েত যুগের যুদ্ধ বিমান ব্যবহার করা বাদ দিচ্ছে। দেশটির কর্মকর্তারা প্রতিবেশী ইউক্রেনে এগুলোই সরবরাহ করার কথা ভাবছেন। এর পাশাপাশি চলমান সংকট নিয়ে পোল্যান্ড সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখান থেকে স্বল্প সময়ের জন্য পোল্যান্ডের প্রতিবেশী দেশ ইউক্রেনের সীমান্তে পা রাখেন তিনি। সেখানে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিংকেন। বিশ্বের বিভিন্ন দেশের বহুমাত্রিক নিষেধাজ্ঞা, চাপ প্রয়োগ, অনুরোধ, ফোন আলাপ সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে হামলা করা থেকে বিরত রাখা যায়নি। এমন পরিস্থিতিতে পুতিনকে চাপে রাখতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন 6টি দফা পেশ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী বোরিস জনসনের 6টি দফা হচ্ছে, ইউক্রেনের জন্য বিশ্বনেতাদের একটি আন্তর্জাতিক মানবিক জোট গঠন করা উচিত, ইউক্রেনীয়রা আত্মরক্ষার চেষ্টা করছেন, তাদের সর্বাত্মক সমর্থন করা উচিত, রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে, ইউক্রেনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কাজ করতে হবে, যুদ্ধের কূটনৈতিক নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে, তবে সেটা করতে হবে ইউক্রেনের বৈধ সরকারকে সঙ্গে নিয়েই, ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে হবে। ইউক্রেনে আক্রমণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পেমেন্ট জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ার বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করেছে। প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ বলছে, ইউক্রেনের উপর মস্কোর চলমান আগ্রাসনের ফলে যুক্তরাষ্ট্র সরকারের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তারা। এক বিবৃতিতে মাস্টারকার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নেটওয়ার্কের সঙ্গে আর রাশিয়ান কোনো ব্যাংকের সম্পর্ক থাকছে না,
তাদের ইস্যুকৃত কোনো কার্ড আর ব্যবহার করতে পারবেন না রাশিয়ানরা। সংস্থাটি আরও জানিয়েছে, তারা ইউক্রেন ইস্যুতে নিজ সরকারের অবরোধের সঙ্গে একমত পোষণ করেছে। এছাড়া ভিসার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন নয়া দিগন্ত গ্লোবাল আপডেট। চোখ রাখুন নয়া দিগন্ত ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।